उसकी या प्रजन की पढ़ाई रुक रही है। अगर आगे बढ़े तो एक बड़ी अफसर बन सकती है रंजना। ऐसी लड़की से तो कोई नालायक लड़का ही दहेज मांग सकता है। बिल्कुल नहीं। मुस्कान, देखो दादी कुछ कह रही थी, ढूंढ रही थी तुम्हें। क्यों दादी, सोच ली अगली আমাদের নির্মল বিদ্যালয় পুরস্কারে প্রত্যেক সার্কেল থেকে, আমাদের জেলা যতগুলো সার্কেল আছে সেই সার্কেল থেকে একটি করে প্রাইমারি স্কুল আর একটি করে আপার প্রাইমারি স্কুলকে আমরা পুরস্কার দিচ্ছি। কতগুলি স্কুলকে দেওয়া হলো আজকে? দুটি বর্ধমানের স্কুল এখানে উপস্থিত রয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দুটি বর্ধমানের স্কুল আছে 117। এই মূলত কি উদ্দেশ্যে এই রকম একটা পুরস্কার দেওয়া হচ্ছে? এটা মূলত উদ্দেশ্য হলো নির্মল বাংলা মিশন। এখন নির্মল বাংলা জানেন পুরো রাজ্য জুড়ে জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলছে, তো আমাদের মেইন ফোকাস হচ্ছে নির্মল বাংলা তৈরি করা। তার জন্য যে স্কুলের যে পুজো কাছে রাজারা আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের মধ্যে এই নির্মল বাংলা, নির্মল দেশ, নির্মল পৃথিবীর যে বীজ সেটা আজকে আমরা অঙ্কুরিত করে দিতে চাই, যাতে আগামী দিনে আমরা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী পাই, সবুজ পরিবেশ পাই। এটাই আমাদের।